হয় বন্ধুরা মাই রেগুলার লাইফ ইজ সরি ধর এমন শর্টস চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো তোমরা আমাকে জানাও ভালো মানে কমেন্টস করে জানাও আমি তোমাদের এই কমেন্টসের আশায় বসে রয়েছি তো বন্ধুরা এখন তো মানে ওয়েদার দেখতে পাচ্ছ খুব ঠান্ডা মাঘ মাস পড়লো সবে আর চারিদিকে মানে পিকনিক পিকনিক সিজন আর অলরেডি কেউ কমলালেবু খাচ্ছে কেউ হয়তো পিকনিক করছে কেউ চিকেন মাটন বিরিয়ানি মানে অলরেডি অকেশনাল সিজন তো আমি তোমাদের এই জন্যেই হয়তো দেখাচ্ছি যে এই ভিডিওটাতে এই ভিডিওটা তোমরা যা দেখতে পাচ্ছ যেটা আমি শেয়ার করতে চলেছি তোমাদের সামনে যে হোম কেয়ার রিলেটেড আমি জানাতে চাই তোমাদের বা শেয়ার করতে চলেছি সেটাতে আমি বলতে পারো তোমাদেরকে যেটা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো অনেকেও বল বুঝতে পারছো যে তোমরা বুঝতে পারছো না যে কেনই বা হয়তো বলতে পারো যে এখানে অরেঞ্জ পিল রয়েছে তো অরেঞ্জ পিল থাকার কারণ হচ্ছে অরেঞ্জ পিল আমাদের অনেক কিছুতেই লাগে মানে বিউটি রিলেটেড বা বিউটি মানে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রিলেটেডে অরেঞ্জ পিল তো লাগে আমরা সবাই জানি কিন্তু তোমরা কখনো ভেবে দেখেছ যে হোম কেয়ার রিলেটেড বা হোম কেয়ার ইস্যুস জন্যে হয়তো অরেঞ্জ পিল লাগে তোমরা সেটা আশা অনেকেই হয়তো কোনোদিনও নি কিন্তু যদি তোমরা ভেবে থাকো যে অরেঞ্জ পিলকেও তোমরা কাজে লাগাবে বা হয়তো সন্ত্রাস পিলকে তোমরা যে কাজে লাগাবে সেটার জন্য তোমরা এই অরেঞ্জ পিলগুলোকে যখন অরেঞ্জ খাবে তো অরেঞ্জ পিলগুলোকে এরমভাবে টুকরো করে নিতে পারো তো তারপরে তোমরা এই অরেঞ্জ পিলগুলোকে সামার হলে তো খুব ভালো হয় বা উইন্টার পেরিয়ে গেলে তোমরা যদি উইন্টারেও যদি যখনই তোমরা বলো বর্ষাকালে বা হয়তো বলতে পারো যে মনসুন ওয়েদারে তো সান থাকে না অলরেডি আকাশ স্কাইতে তো সান থাকে না তাতে হচ্ছে অলরেডি এরা এই পিলগুলো ড্রাই হয় না ড্রাই হয়ে গেলে এই পিলগুলোকে তোমরা অনেক সময় কি করতে পারো সান সানের রেতে তোমরা ড্রাই করে নিতে পারো একদম ড্রাই রোস্ট নয় পাউডার বেস নয় অনলি ড্রাই ড্রাই হয়ে গেলে এগুলো শুকিয়ে একদম কাট হয়ে গেলে রাফ হয়ে গেলে সেগুলোকে যদি তোমরা হোমে যখন মাস্কিউটো বা মশা বলি যখন তোমাদের ডিস্টার্ব করবে অনেক সময় অনেকের বাড়িতে হয়তো লিকুইডেটার শেষ হয়ে গেছে লিকুইডেটার মস্কিউটো লিকুইডেটার বা মশার ধূপ শেষ হয়ে গেছে সেটা হয়তো তোমরা হয়তো দেখেছ যে আমাদের হয়তো মশা কামড়াচ্ছে বা মশা বিরক্ত করছে বা মাস্কিউটো বিরক্ত করছে বা ডিস্টার্ব করছে তখন তোমাদের হয়তো বলতে পারো যে খুব বিরক্ত লাগছে আর তোমরাও ডিস্টার্ব তোমরা কাজ করতে পারছো না খেতে পারছো না ঘুমাতে পারছো না তখন তোমরা এই অরেঞ্জ থাকলে অরেঞ্জ পিলগুলোকে স্মল কাট করে কাট করে স্মল করে কাট করে যদি সান ড্রাই করতে পারো সানড্রাইজ ড্রাই করতে পারো ড্রাই করে যদি বার্ন করতে পারো এই অরেঞ্জ পিলগুলোকে তাহলে তোমাদের অলরেডি একটা বলতে পারো মানে মস্কিউটোর থেকে তোমরা সেভ হতে পারো মস্কিউটো অ্যাট্যাক থেকে দূরে থাকতে পারো তাই আমি তোমাদেরকে আজ এই ভিডিওটা শেয়ার করতে পেরে খুব আনন্দিত হয়েছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেল অলওয়েজ অন করে অল ভিডিওস নোটিফিকেশান পাওয়ার চেষ্টা করো তোমরা আমার যাতে আমার ভিডিওসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অলওয়েজ লাইক শেয়ার কমেন্টস করো প্রচুর পরিমাণে আর বলতে পারো যে যদি তোমাদের ভালো লেগে থাকে দিদি তুমি আমাদের এই ধরনের ভিডিওস শেয়ার করো তাহলে হচ্ছে আমরা এই ধরনের ভিডিওজ হচ্ছে তোমাদের শেয়ার করার চেষ্টা করব তাহলে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাও সেটা কমেন্টস করে বা লাইক শেয়ার প্রচুর পরিমাণে করো আমি আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে ভালো রেখো সুস্থ রেখো টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার ইয়োর সেল গুড বাই টাটা